ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে গতকাল। গতকাল আমার বোন, আমার বোনের বাড়ি শ্রীকৃষ্ণপুর, তো ওখানে ওর চায়ের দোকান আছে প্লাস একটা মুদিখানার দোকান আছে। তো ওই দুপুর টাইমে ওর বাড়িতে কেউ থাকে না, আমার যে বোন জামাই ও বাসে কন্ডাক্টরি করে, বাড়িতে কেউ থাকে না, আমার একটা ছোটো ভাগ্নি আছে আমার বোন। এবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, ওই সময় দোকানে কিন্তু কেউ ছিল না, কোনো লোকজনই ছিল না। এবার ওদের গ্রামেই সম্পর্কে ভাসুর হলো দুলাল সরকার না। এবার এই লোকটা ওকে নাকি অনেক দিন ধরেই কুপ্রস্তাব দিচ্ছে, তো আমার বোন অ্যাকসেপ্ট করেনি। এবার সেই দিনকে কী করেছে, ওকে জোর মানে জোর জবরদস্তি করার একটা চেষ্টা করেছে আমার বোনকে গতকালকে। হ্যাঁ, গতকালকে। এবার আমার বোন ওকে বলেছে যে তুমি ভাসুর মানুষ, আমি তোমার মাথা তোমাকে দেখে কাপড় দিই, তুমি আমাকে এই কথা কেন বলছো? বলছে কেন বৌমা তুমি এরকম বলছো, আমি তোমাকে খুব ভালোবাসি, চলো না ওই ঘরে, চলো না পাশের ঘরে, চলো না। বলছে তুমি আমাকে এখানে বলো, আমি পাশের ঘরে কেন যাবো? তো এই জিনিসটা, এই ব্যাপারটা আমার যে বোন জামাই সন্ধ্যাবেলা যখন আসে তখন আমার বোন জামাইকে জানানো হয়, তারপরে আমার বোন জামাই যায়, ভালোভাবে যায়, ঝগড়ার মুডে যায়নি, গিয়ে বলে যে এরকম দুলাল তুই আমার বউকে এরকম কেন বলছিস, তোর তো বৌমা হলো, তোকে দেখে মাথায় কাপড় দেয় এরকম করাটাকে ঠিক, এরকম করিস না, ব্যাস আর কোথায় যাবে। ওরাও চড়াও হয়ে গেলো, ওর সঙ্গে সঙ্গে ওরা তিন ভাই আরও সব দৌড়ে চলে আসলো, লাঠি নিয়ে মেরেছে, হাসুয়া নিয়ে মেরেছে, দাও নিয়ে মেরেছে, উল্টা দাবের বাড়ি মেরেছে, বুকের মধ্যে মাথায় কোপ মেরেছে, চারটা সেলাই পড়েছে। এখন রোগীকে গাজল হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে ডাক্তার ট্রান্সফার করে মালদায় এসে ভর্তি করে। থানায় জানিয়েছে? থানায় জানানো হয়েছে, কমপ্লেন দেওয়া হয়েছে, এফআইআর দেওয়া করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই তিনজন গ্রেপ্তার হয়নি। আমি চাইছি যে ওই তিনজনকে গ্রেপ্তার করুক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। এটা একদম অ্যাটেম্প্ট টু মার্ডার। আমার বোনকে মেরেছে, আমার ছোট ভাগ্নিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার জামাইকে যে হারে মেরেছে, এখনো রোগী পেশেন্ট ভর্তি রয়েছে, প্রচুর মানে প্রচুর খারাপ অবস্থায় রয়েছে। ঘটনা অ্যাকচুয়ালি ঘটেছে গতকাল। গতকাল আমার বোন, আমার বোনের বাড়ি শ্রীকৃষ্ণপুর, তো ওখানে ওর চায়ের দোকান আছে প্লাস একটা মুদিখানার দোকান আছে। তো ওই দুপুর টাইমে ওর বাড়িতে কেউ থাকে না, আমার যে বোন জামাই ও বাসে কন্ডাক্টরি করে, বাড়িতে কেউ থাকে না, আমার একটা ছোটো ভাগ্নি আছে আমার বোন। এবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছিল, ওই সময় দোকানে কিন্তু কেউ ছিল না, কোনো লোকজনই ছিল না। এবার ওদের গ্রামেই সম্পর্কে ভাসুর হলো দুলাল সরকার না। এবার এই লোকটা ওকে নাকি অনেক দিন ধরেই কুপ্রস্তাব দিচ্ছে, তো আমার বোন অ্যাকসেপ্ট করেনি। এবার সেই দিনকে কী করেছে, ওকে জোর মানে জোর জবরদস্তি করার একটা চেষ্টা করেছে আমার বোনকে গতকালকে। হ্যাঁ, গতকালকে। এবার আমার বোন ওকে বলেছে যে তুমি ভাসুর মানুষ, আমি তোমার মাথা তোমাকে দেখে কাপড় দিই, তুমি আমাকে এই কথা কেন বলছো? বলছে কেন বৌমা তুমি এরকম বলছো, আমি তোমাকে খুব ভালোবাসি, চলো না ওই ঘরে, চলো না পাশের ঘরে, চলো না। বলছে তুমি আমাকে এখানে বলো, আমি পাশের ঘরে কেন যাবো? তো এই জিনিসটা, এই ব্যাপারটা আমার যে বোন জামাই সন্ধ্যাবেলা যখন আসে তখন আমার বোন জামাইকে জানানো হয়, তারপরে আমার বোন জামাই যায়, ভালোভাবে যায়, ঝগড়ার মুডে যায়নি, গিয়ে বলে যে এরকম দুলাল তুই আমার বউকে এরকম কেন বলছিস, তোর তো বৌমা হলো, তোকে দেখে মাথায় কাপড় দেয় এরকম করাটাকে ঠিক, এরকম করিস না, ব্যাস আর কোথায় যাবে। ওরাও চড়াও হয়ে গেলো, ওর সঙ্গে সঙ্গে ওরা তিন ভাই আরও সব দৌড়ে চলে আসলো, লাঠি নিয়ে মেরেছে, হাসুয়া নিয়ে মেরেছে, দাও নিয়ে মেরেছে, উল্টা দাবের বাড়ি মেরেছে, বুকের মধ্যে মাথায় কোপ মেরেছে, চারটা সেলাই পড়েছে। এখন রোগীকে গাজল হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে ডাক্তার ট্রান্সফার করে মালদায় এসে ভর্তি করে। থানায় জানিয়েছে? থানায় জানানো হয়েছে, কমপ্লেন দেওয়া হয়েছে, এফআইআর দেওয়া করেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই তিনজন গ্রেপ্তার হয়নি। আমি চাইছি যে ওই তিনজনকে গ্রেপ্তার করুক এবং কঠোর শাস্তি দেওয়া হোক। এটা একদম অ্যাটেম্প্ট টু মার্ডার। আমার বোনকে মেরেছে, আমার ছোট ভাগ্নিকে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার জামাইকে যে হারে মেরেছে, এখনো রোগী পেশেন্ট ভর্তি রয়েছে, প্রচুর খারাপ অবস্থায় রয়েছে।